আমি জানি না ওরা কি চাইবেন, ওনাদের সর্বভারতীয় পার্টি হয়তো চাইবে না মমতা ব্যানার্জিকে ডিস্টার্ব করতে, কারণ তার নামও প্রধানমন্ত্রী হিসাবে আসছে, তিনি শোভা বাড়াচ্ছেন গিয়ে সেই ইন্ডিয়ার প্ল্যাটফর্মে, তার দেওয়ার নাম সবাই স্বীকার করেছেন, এইজন জননেত্রী যিনি তাকে কে ডিস্টার্ব করবে, পার্টি পশ্চিমবঙ্গে উঠে যাক কি আসে না, অন্য রাজ্যে থাকলে ওদের পার্টি চলবে, কেন পশ্চিমবঙ্গে যারা সিপিএম কংগ্রেসের সাধারণ কর্মী তাদেরকে ভগবান ভরসায় ছেড়ে দিচ্ছে। তো অমিত চৌধুরী আপনারা স্বাগত জানাবেন বিজেপিতে? বিজেপিতে আসার জন্য আমরা স্বাগত করবো না, আমরা বলবো যে দেখুন ওখানে যখন গণতন্ত্রের হত্যা করা হয়েছে আপনারা তার বিরুদ্ধে লড়ুন, আমরাও লড়ছি, আগে গণতন্ত্র যদি রক্ষা হয় তাহলে সিপিএম কংগ্রেস বিজেপি মাঠবে, সবার ঝান্ডা আলাদা থাকবে, নাহলে কোনো ঝান্ডাই থাকবে না, কোনো অ্যালায়েন্সও হবে না, কোনো লড়াই হবে না। আমার অনেক সিনিয়র নেতা সব বোঝেন তাদের দুঃখটা, চোখে চোখটা মুছে মুছে হাসি দেখাতে হচ্ছে, কারণ সোনিয়া গান্ধী তাতে বসতে হচ্ছে না। তো বস যারা যদি চান বসে বসে হয়ে যাচ্ছে, ওনারা বসে আছেন চুপচাপ, আর নাহলে কলকাতায় কুস্তি করছেন, এখানে দোস্তি করছেন, আর ওখানে গিয়ে মস্তি করছেন বেঙ্গালুরু, এই রাজনীতি কতদিন টিকবে? সেই জন্য আজকে বিধানসভায় কোনো প্রতিনিধি নেই, যদি উড়িয়ে বাড়িয়ে একটা এসেছিল সেটা উঠে। আপনাদের কেউ কেউ বাংলায় বিশেষত বাম এবং কংগ্রেসকে সঙ্গে চাইছেন, আপনারা কি মনে করেন? বাংলায় আগে যখন সভাপতি ছিলাম বা বিধানসভার আগে বলেছি যে আসুন আমরা সবাই মিলে, যে গণতন্ত্র হত্যা হচ্ছে এখানে, মানুষের রাজনৈতিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করি, আগে গণতন্ত্র তো প্রতিষ্ঠা করি, তারপর নিজের আইডিওলজি দিয়ে ঝামেলা নিয়ে রাজনীতি করবো, কিন্তু সবার সামর্থ্য সংকট, গণতন্ত্র না থাকলে পার্টি করে দেখা। দাদা আগামীকাল 21 জুলাই এর মহাসমাবেশ, সেখানে যারা আসছেন তাদের জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে সবাই মমতার মিটিং শুনতে এসেছেন, 21 জুলাইতে যে শহীদ স্মরণ সেই সম্বন্ধে তৃণমূলের বর্তমান কর্মীরা কিছুই জানেন না। একটা জিনিস যেটা সেটা বলেন যে ডিম ভাত খেতে আসছেন, ডিম ভাতের একটা মেলা হয় প্রতি বছর, সারা বছর বিরোধী কর্মীদের হত্যা করা হচ্ছে, আর একদিন ওখানে প্রায়শ্চিত করার জন্য শহীদ দিবস করা হচ্ছে, আর শহীদ দিবস বলে আছে নাচ গান আবৃত্তি ময় মস্তি হচ্ছে, ওই করতে করতে গাড়ি করে লোকেরা আসছে, মারা গেল।